নর্থ সিকিম। আগের ভিডিওতেই বলেছি আমাদের সিকিম যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল কলেক্সকারশন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত, স্বাগত সবাইকে সিকিম ডায়েরির দ্বিতীয় পর্বে। আমাদের এক্সকারশন ছিল পুরোপুরি 10 দিনের, কিন্তু আজ বলবো আমাদের এক্সকারশনের প্রথম 3 দিনের অভিজ্ঞতার গল্প। আমরা স্টে করেছিলাম ঋষিখোলাতেই। আমাদের প্রথম 3 দিনের ওয়ার্কিং পয়েন্ট ছিল ওটাই। যাওয়ার পর দিনই করেছি রিভার সার্ভে। তার পরের 2 দিন ছিল হোম সার্ভে। পাহাড়ের মাঝে উঁচু নিচু ঢালু সমান্তরাল রাস্তা বরাবর হেঁটে পাহাড়ি বাড়িগুলো খুঁজে বার করে তাদের সাথে আলাপ আলোচনা করাটা একটা মজার ব্যাপার ছিল। এখানে কুকুরটাকে দেখো, ড্যাব ড্যাব করে আমার দিকেই চেয়ে আছে। এই জায়গা দিয়ে বোধহয় ঝর্ণা বা কিছু নেমেছিল। সরু সরু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার মজাটাই অন্যরকম। ওই একটা ব্রিজ, ড্যামডিম 90 কিলোমিটার, পেডং 13 কিলোমিটার। কিউট বাচ্চা, খালি পাথর আর পাথর নদীর মধ্যে। তিনি হলেন আমাদের সার্বজনীন দাদা, শ্রীমান বিভাস দা। বিশেষ আকর্ষণ মিস্টার পল্টন কুমার। আরে এটা তো আমি, লুক পুরো হিরো জ্যাসা। মিস্টার কৌশিক, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি। পাহাড়ের বেশ কিছুটা উপরে রয়েছে একটা গণেশজির মন্দির। শেষ দিন বিকালে গেছিলাম সেখানে। মন্দিরটা যেমন বড় ছিল তেমনই ছিল মন্দিরের ভিতরের কারুকার্য। সিলিং থেকে শুরু করে দেওয়াল, এমনকি পিলারেও তাকালে দেখা যেত অসাধারণ সুন্দর সুন্দর কারুকার্য। এমনকি প্রত্যেকটি কারুকার্যের ভিতরেই ছিল গণেশজির মূর্তি। অসাধারণ সুন্দর ছিল সিলিংটা, কারুকার্যতে ভরা। এমনকি গণেশজির যেই বড় মূর্তিটা ছিল সেটাও ছিল বেশ বড়। এটা ছিল মন্দিরের ফ্রন্ট ভিউ। এটা ছিল মন্দির থেকে তোলা একটা নাইট ভিউ, নাইট ঠিক নয়, ইভিনিং ভিউ।
সেদিনই ছিল শেষ দিন আমাদের। শেষ দিন রাতে বন্ধুদের সাথে আড্ডা এবং তারপর বনফায়ার, এর মাধ্যমেই শেষ হলো আমাদের তিন দিনের ঋষিখোলার গল্প। সিকিম ডায়েরি তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকবে আমার ঋষিখোলা থেকে গ্যাংটক যাওয়ার গল্প। সেখানে অবশ্যই বাদ যাবে না বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, এমনকি ছাঙ্গু লেকের মতন আকর্ষণীয় জায়গাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।